হাতে বাকি আর কয়েকদিন, তারপরে হিন্দিভাষী মানুষেরা ছট পুজোয় মেতে উঠবেন। এই ছট পুজোকে কেন্দ্র করে পুজো উদ্যোক্তাদের মধ্যে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেটি দেখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষী নাগের উপস্থিতিতে ইসলামপুরের বিবেকানন্দ সভাগৃহে ইসলামপুরের সমস্ত ছট পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করা হলো বৃহস্পতিবার। মহকুমা শাসক সপ্তর্ষী নাগ ছাড়াও এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার মহকুমা শাসক মানিক দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার প্রথম ছট পুজো ব্রতচারীদের পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসন, তাতে খুশি ছট পুজো ব্রতচারীরা। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা রঞ্জিত ঝা জানান, আজ মিটিং প্রশাসন কে তরফ সে থা ছট পূজা কো লেকে ছট পূজা কিস প্রকার সে কিয়া জায়েগা ইসলামপুর মহকুমা কে অন্দর মে সাফ সাফাই কোই তরহ কা প্রবলেম সবি কা সুনা গয়া অর উসকা নিদান কা পূর্ণ রূপ সে এসডিও সাহেব কে তরফ সে আশ্বাসন দিয়া গয়া, ইসলামপুর পৌরসভা কে তরফ সে আশ্বাসন দিয়া গয়া। জিতনে ভি অফিস কে লোক থে, জিতনে ভি প্রশাসনিক লোক থে, সবি নে কাহা কি জিতনা ভি তরহ কা সহায়তা চাহিয়ে ও সব তরহ কা সহায়তা প্রত্যেক ছট পূজা কমিটি কো দিয়া জায়েগা, ছট ব্রতীয় কো দিয়া জায়েগা। ইসলামপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। কোভিডের বিপদ সম্পর্কে সতর্ক থাকুন, আত্মতুষ্টির কোনো জায়গা নেই, ভিড় থেকে যথাসম্ভব দূরে থাকুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক ব্যবহারে গুরুত্ব দিন, বিশেষ করে অফিসে, স্কুল কলেজে, ট্রেনে বাসে, বাজার ও সভা সমাবেশে বারে বারে হাত পরিষ্কার করুন সাবান বা স্যানিটাইজারে। 60 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু অসুখ আছে এমন 45 বছরের বেশি বয়সীরা ডাক্তারের পরামর্শ নিয়ে কোভিড ভ্যাকসিন নিন। সমস্ত সরকারি হাসপাতালে কোভিড টিকা বিনামূল্যে দেওয়া হয়। মনে রাখবেন, কোভিডের বিরুদ্ধে শিথিলতা মানেই বিপদের ঝুঁকি, তাই সাবধানে থাকুন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত সাবান ও স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন, সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন। করোনা উপসর্গ দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ নিন। করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত করোনা বিধি মেনে চলুন। করোনা অতিমারির এই সংকটজনক পরিস্থিতিতে গঙ্গারামপুর পৌরসভা সবসময় আপনার পাশে রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা সংক্রমণ সম্পর্কিত হেল্পলাইন চালু করা হয়েছে, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। গঙ্গারামপুর পৌরসভা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।